মুসলিম বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া, সমস্যা ও সমাধান। মুসলিম বিবাহবিচ্ছেদ একটি জটিল ও সংবেদনশীল বিষয়। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 7(1) ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে চাইলে যে কোনো পদ্ধতির তালাক ঘোষণার পর যথাশীঘ্র সম্ভব তালাকের নোটিশ স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে পাঠাতে হবে এবং উক্ত নোটিশের একটি অনুলিপি নকল স্ত্রীকে পাঠাতে হবে। সালিশি পরিষদ করবেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র। সালিশি পরিষদ স্বামী ও স্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে তাদের মধ্যে একটা মীমাংসার চেষ্টা করবে। যদি সালিশি পরিষদ সফল হয়, তাহলে তারা স্বামী ও স্ত্রীর মধ্যে পুনর্মিলন ঘটাতে পারবে। তবে যদি সালিশি পরিষদ ব্যর্থ হয়, তাহলে তালাক 90 দিন পর কার্যকর হবে। এই বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার কিছু সমস্যা রয়েছে। অনেক সময় ভুল ঠিকানা দিয়ে, কোনোভাবে নোটিশ পৌঁছাতে না দিয়ে বা কোনো পক্ষ উপস্থিত না হয়েও তালাক দেওয়ার ঘটনা ঘটে। এতে যে কোনো পক্ষের, বেশিরভাগ ক্ষেত্রে নারীর অধিকার লঙ্ঘিত হয়। অনেক সময় কোনো এক পক্ষ জানেই না তার তালাক হয়ে গেছে। সালিশি পরিষদের বর্তমান সদস্যরা যেহেতু অন্য কাজে এতই ব্যস্ত, বিশেষ করে ইদানিংকালে রাজনৈতিক কারণে, আবার অনেক সময় পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা অহরহ দেখা যায়। এক পক্ষের সুবিধা এবং অন্য পক্ষের সুবিধা নাই। সালিশি পরিষদের সালিশ অন্তত একবার দুইজনের উপস্থিতিতে হওয়াও বাধ্যতামূলক নয়। এতে সালিশের ফলাফল ঠিক ন্যায্য হয় না। এমনি আসলে নামে সালিশ থাকলে ও কাজে কোনো সালিশ হয় কিনা, এই সমস্যাগুলি সমাধানের জন্য কিছু পদক্ষেপ নিয়ে বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি। প্রথমত, প্রত্যেক এলাকায় একজন দায়িত্বশীল অ্যাডভোকেট নিয়োগ দেওয়া যেতে পারে। একজন দায়িত্বশীল অ্যাডভোকেট তালাকের প্রত্যেকটা ধাপ সঠিক নিটাপার হওয়ার বিষয়ে নিশ্চিত করবেন। তিনি নিশ্চিত করবেন যে স্বামী বা স্ত্রীর কাছে তালাক নোটিশ সঠিকভাবে পৌঁছেছে। তিনি তালাক প্রক্রিয়ার সমস্ত আইনি বিষয়গুলি সম্পর্কে স্বামী ও স্ত্রীকে অবহিত করবেন। তিনি সালিশি পরিষদে উপস্থিত হয়ে তালাক প্রক্রিয়ার কার্যকারিতা নিশ্চিত করবেন। দ্বিতীয়ত, আইন পরিবর্তন করে সালিশি পরিষদের সালিশ অন্তত একবার দুইজনের উপস্থিতিতে হওয়ার বাধ্যতামূলক করতে হবে। এতে সালিশের ফলাফল আরও ন্যায্য হবে। স্বামী ও স্ত্রীকে তাদের সমস্যাগুলি নিজেদের মুখে বলতে হবে। এতে সালিশি পরিষদ তাদের সমস্যাগুলি ভালোভাবে বুঝতে পারবে এবং তাদের জন্য একটি ন্যায্য সমাধান দিতে পারবে। তৃতীয়ত, সালিশি পরিষদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করতে হবে, যাতে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন। এই প্রশিক্ষণে সালিশি প্রক্রিয়া, আইনি বিষয়াবলী এবং নারীর অধিকার সম্পর্কে আলোচনা করা হবে, যাতে সালিশি পরিষদের সদস্যরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন। মুসলিম বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া আরও কার্যকর ও মানবিক করার জন্য এই পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ। যদিও পদক্ষেপগুলি শুধুমাত্র একটি শুরু, এতে দুই পক্ষের নামের অধিকার আসলে অধিকার হিসেবে দেখা দিবে এবং বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া একটু হলেও হয়তো কাজের কিছু হবে।